শুটিং করতে আসে, অনেকে শুটিং করতে আসে তো, হ্যাঁ, এবং যারা মুভি করে কিংবা সিরিয়াল করে তারা সবসময় এখানে। ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল নীতি শোনার কথা। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। দেখুন জায়গাটার এত সুন্দর এবং প্রতিটা গাছপালা এমনভাবে লাগানো আছে, সত্যি এটা কল্পনার বাইরে। এবং আমি দূর থেকে দেখাচ্ছি, দেখুন আপনারা জায়গাটা এত সুন্দর। এবং এখানে একটা বাংলা মুভিও হয়েছে, অবশ্যই মুভিটা দূরের একটা মুভি, আশেপাশে বসতে আছে তারাই বলছে যে এখানে মুভিও হয়, বাংলা মুভির সিন এখানে তৈরি হয়। দেবের একটা মুভি আছে, এরা বলছে যে দেবের একটা মুভি তৈরি হয়েছিল দুজনে বলে, দুজনে বলে কোনো মুভি আছে কি আমি জানি না, এরাই বলছে দুজনে বলে একটা মুভি আছে যে মুভিটা দেব এখানে শুটিং হয়েছিল। এবং দেখুন এই জায়গাটা এমনই, এখানে বাংলা শুটিংয়ের মধ্যে নিয়ে এসছে, এবং সেই জায়গাটা আপনাদের মধ্যে আমি দেখানোর জন্য আসতে নিয়ে এসছি। এবং প্রত্যেকটা জিনিসটা দেখুন, প্রত্যেকটা জিনিস এমনভাবে সাজানো, সত্যি এটা দেখার জায়গা। বাংলার মধ্যে এমন এমন জিনিস লুকিয়ে আছে যেটা হয়তো আমরা আপনাদের মাঝে তুলে ধরতে পারি না, আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। দেখুন এটা এমনই একটা জায়গা, পার্কের মতন, ফ্রি পয়সা, এখানে কোনো পয়সা লাগে না। আপনার যদি মন টন খারাপ থাকে এখানে এসে আপনি ঘুরে যেতে পারেন। এবং এখানে সত্যি আপনি দু পাঁচ মিনিট বসলে বুঝতে পারবেন যে পরিবেশটা এত ঠান্ডা। চলুন দেখা যাক এবং চারিপাশে ঘুরে ঘুরে দেখা যাক। দেখুন জায়গাটা কত সুন্দর, এবং চারিপাশে এমনভাবে গাছগুলো লাগানো আছে যেমন বড় বড় পার্কে লাগানো থাকে, এবং ঠিক পরিমাণ মতো এমন এমন জায়গা প্রতিষ্ঠানে লাগানো আছে, সত্যি পার্কের থেকে কম না। দূর থেকে আপনি দেখুন গাছগুলো কীভাবে লাগানো আছে। বাংলা অনেক শুটিং এখানে হয়, জায়গাটা আমাদের আশেপাশে, হয়তো এটা কি বলবো আমরা জানি না, আমাদের মধ্যে লুকে আছে জায়গাটা এবং আপনারা দেখতে পারবেন। সব থেকে বড় কথা, আমাদের সাথে আছে আজকে মিথি। মিথি খুব জ্বালাতন করেছিল সকাল থেকে, যার কারণে আমি জায়গাটায় ঘুরতে নিয়ে এসেছি। এবং দেখুন সে এখানে এসে পুরো ঠান্ডা হয়ে গেল, এবং সে আর কিছু বলছে না, সে খুব আনন্দ করছে আজকে। এবং আপনারা প্রশ্ন করতে পারেন যে এত সুন্দর জায়গা কোথায় আছে, আপনি নামটা বলছেন না কিন্তু সমস্ত কিছু দেখাচ্ছেন, এটা আপনাদের আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে। আমি জায়গাটা বলে দেই, জায়গাটা হচ্ছে বেহাল চাপা থেকে আপনি যাকে, বাচ্চা থেকে শুরু করে এবং বয়স্ক মানুষ কিংবা আধা বয়স্ক, যাকে আপনি জিজ্ঞাসা করবে সবাই বলে দিতে পারবে। জায়গাটা হচ্ছে বেহাল চাপা নন্দীপাড়া। নন্দীপাড়া বললে আপনি সবাই বলে দিতে পারবে, কেননা এখানে বিভিন্ন মুভি শুটিং হয়, বাংলা মুভি থেকে শুরু করে অনেক মুভি, যারা সিরিয়াল কিংবা নাটক করে তারা সবাই এখানে অনেকে শুটিং করতে আসে। এবং আমি এসেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এত সুন্দর জায়গা, আপনিও আসলে এখানে ঘুরে দেখে যেতে পারেন। দেখুন গাছগুলো এমনভাবে লাগানো আছে, সত্যি এটা ভাববার বাইরে, কি বলবো আপনাদের। দেখুন গাছগুলো কিভাবে, সুয়ারি গাছ, যে আমি একটা বাচ্চাকে এখানে জিজ্ঞাসা করেছি যে এটা কি বয়ে শুটিং হয়েছে, সে বললো যে দেবের যে দুজনে বয়ে আছে পাহাড় থেকে একটা বাঁশি শিল দেন এরকম পানা বলছে, শিল দিয়ে উঠতে উঠতে যে জায়গাটা আছে আপনার বইটা দেখলে বুঝতে পারবেন সেই জায়গাটা হচ্ছে এটা। দেখুন এবং গাছপালাগুলো রাস্তার দুই ধারে এমনভাবে গাছগুলো লাগানো আছে, আপনি দেখলে সত্যি আপনাকেও আসতে ইচ্ছে হবে যে জায়গাটা কোথায়। জায়গাটা আমি বলে দিয়েছি আপনাদের, দেখুন দুই ধারে এমনভাবে গাছ, এবং ছোটো দুটো বাচ্চা আছে, তাদেরকে আমি জিজ্ঞাসা করবো যে কচি এখানে দেবের কি শুটিং হয়েছিল, শুটিং হয়েছিল তাই তো, এটা কি বই এটা বলতে পারবে কচি, জানো না কিন্তু এখানে মাঝে মাঝে শুটিং হয় তাই তো, অনেকে শুটিং করতে আসে তাই তো, এবং যারা সিরিয়াল কিংবা মুভি করে তারা সবাই শুটিং করতে আসে তাই তো, অনেকে শুটিং করতে আসে তো, হ্যাঁ, এবং যারা মুভি করে কিংবা সিরিয়াল করে তারা সবসময় এখানে শুটিং করতে আসে তাই তো, অনেকদিন আসে না, অনেকদিন আসে না, আগে আসতো, আগে আসতো, কিন্তু জায়গা তো খুবই সুন্দর তো, বিভিন্ন লোক এখানে বেড়াতে আসে তাই তো, ঘুরতে আসে, ঘুরতে আসে তাই তো। হ্যাঁ আপনারা শুনতে পাচ্ছেন, দেখুন একটা বাচ্চা ছোট্ট ছেলে, সে বলছে সে এখানেই বাড়ি, আশেপাশে বাড়ি হবে, সে বলছে এখানে বিভিন্ন শুটিং কিংবা সিরিয়াল যারা করে তারা এখানে বলতে আসে। জায়গাটা কোথায়, এটা নন্দীপাড়া, নন্দীপাড়া তাই তো, এটা বেড়াচাপা থেকে 3 কিলোমিটার রাস্তা তাই তো।